হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সকালে ভালো আছেন। আমি সাজু নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি ভিডিও। তো আজকের টপিক হচ্ছে কিভাবে ঘড়ির সুতায় মাঞ্জা দিতে হয়। তো দেখবেন এখন এটি বানাতে যা যা প্রয়োজন তা দেখে নিন। আটার আঠা এবং একটি আঠা ও কাঁচের গুঁড়ো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো প্রথমে আমরা কাঁচটিকে গুঁড়ো করে নিব। কাঁচকে ভালো করে পাউডারের মতন গুঁড়ো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ভালো করে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এখন আমরা আটার আঠাটি তৈরি করব। তো আমাদের প্রথমে পানি ফুটিয়ে নিতে হবে, তারপর আপনি আটা বা ময়দা যে কোনো কিছু ব্যবহার করে সেটি বানাতে পারেন। তো এখন আমরা এটি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এখন আমরা এগুলো মিক্স করব। তো এখানে প্রথমে আটার আঠাটির সাথে আমরা যে কোনো আঠা ব্যবহার করব সেটিকে ভালো করে এখানে র্যাক প্রয়োজন মতন দিয়ে দিব। তারপর কাঁচের গুঁড়োকে দিয়ে দিব আমরা ঢেলে, তারপর এটিকে ভালো করে মিক্স করব। তো ভালো করে মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমরা যে কোনো কালার ব্যবহার করব। আমরা আট কালার বা যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারি। তো আমরা এখন আট কালার ব্যবহার করছি, আমাদের কাছে ফুড কালার নেই। তো ভালো করে এটি মিক্স হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটি একটি কাগজে নিয়ে মাঞ্জা দিব। এই তো এখন ভালো করে এখানে সুতোতে আমরা এটি আটকে নিয়ে এখন ধীরে ধীরে টানতে থাকব। আস্তে আস্তে টানলে দেখা যাচ্ছে এটি মাঞ্জা হয়ে যাচ্ছে। এক ঘন্টা পর শুকানোর পর আমরা এটি টেস্ট করে দেখছি। তো দেখতে পাচ্ছেন এটি অনেক শক্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। বাই বাই।